नमस्कार बंधुरा, आज आमी बानाबो चिकेनेर पतला झोल। एर जोन्नो आमी प्रथमे कड़ाइए दिए दीची सर्षे तेल, सर्षे तेल गरम हो एसेछे। एबार एर मध्ये आलू भेजे नेब। आलू उल्टे पाल्टे भेजे निच्छी। आलू भाजा हो गेछे, एबार तुले निच्छी। एबार एर मध्ये आरो किछुटा सर्षे तेल दिए दिच्छी। एबार तेलेर मध्ये दिए दिच्छी गोटा गरम मसला फोड़न। एखाने आमी दारचिनी, दुटो छोटो एलाच एबं दुटो लवंगा दिएछी। फोड़न भाजा हो गेछे, एबार दिए दीची पेंयाज। पेंयाज भालो करे भेजे निच्छी। पेंयाज भाजा हो गेछे, एबार एर मध्ये दिए दीची केटे रखा टमेटो। टमेटो दिए একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। এখানে আমি ধনে বা জিরের ব্যবহার করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। আলু এবং চিকেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন এবং আলু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা এর মধ্যে ঢেকে দিচ্ছি যাতে চিকেন এবং আলু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি চিকেন থেকে জল বেরিয়ে গেছে। আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি।
এবার আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা ঢাকনা দিয়ে দিয়ে মাংস এবং আলু কষিয়ে নিচ্ছি। জল অনেকটা শুকিয়ে এসেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোল ফুটে গেছে, আমি প্রায় 10 মিনিট ঝোলটা ফুটতে দিয়েছি। তৈরি হয়ে গেল চিকেনের পাতলা ঝোল।